করেন, ঘুমের অজু করছেন কোনো দিন? এই কথা কন, ঘুমের অজু করছেন? আমরা পেশাব করে ওই অবস্থায় ঘুমাতে যাই না, ঘুমের আগে অজু করবেন, যে কোনো একটা দরুদের আমল করবেন, ঘুমের নিয়ত করবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। মৃত্যু ব্যক্তিকে দেখতে যাবেন, সোফা দেখলে বুঝতে পারবেন কে ইমান নিয়ে মরছে কে বেঈমান হয়ে মরছে, এটা চেহারা দেখলে বোঝা যাবে। দরকার কথা ঠিক নয়, মরা মানুষকে আপনারা দেখে, যে লোকটা জীবিত অবস্থায় সুন্দর ছিল কিন্তু মরার পরে তার চেহারা কালো হয়ে গেল, বুঝবেন এই শালা বেঈমান হয়ে মারা গেছে, বুঝতে হবে। আর যে ব্যক্তি জীবিত অবস্থায় কালো ছিল, মরার পরে তার চেহারা সুন্দর হয়ে গেছে, বুঝবেন সে ঈমানের সাথে বিদায় নিয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। চেহারা দেখলে বোঝা যায় না, ডাক্তার রোগীর চেহারা দেখলে বলবে, চেহারা দেখলে বোঝা যায় শরীর সুস্থ না খারাপ। খুব ভালো, সম্মিলিত গোরস্থান সর্বপ্রথম রাসূল তৈরি করেছেন জান্নাতুল বাকি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারিবারিক গোরস্থান বাদ দিয়া সম্মিলিত গোরস্থান করার মধ্যে ফজিলত কি? আল্লাহ রাসূল বললেন, বুঝানোর জন্য বলতেছি, আমরা এখানে তিনজন মানুষ বসে আছি, এটা সভাপতি, এটা প্রধান অতিথি, আর প্রধান বক্তা। আমার ওয়াজ করা দেখে অনেকের দয়া হচ্ছে, হুজুর ওয়াজ করতে করতে ঘামতেছে, হুজুরকে একটু বাতাস করি, এই মনে করে পিছনে একটা ফ্যান সেট করে দিছে আমার নিয়তে। কিন্তু আপনারা বলেন তো, এখানে যারা বসে আছে এরা কি বাতাস পাবে না? কেন পাবে? কারণ আমার কাছে আছে। কিন্তু নিয়ত হলো আমাকে বাতাস করবে, কিন্তু আমার কাছে থাকার কারণে এরা বোনাসের বাতাস পাবে। একই দূরস্থানে যদি হাজার কবর হয়, হাজার কবরের মধ্যে একটা কবর যদি আল্লাহওয়ালার থাকে, ওই আল্লাহওয়ালার কবরে যখন রহমতের বাতাস দেয়, বোনাস হিসাবে আল্লাহ সমস্ত কবরে কিছু কিছু দিয়ে দেয়। জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য সকলে মিলে এক জায়গায় থাকা ভালো, সকলে মিলে এক জায়গায়, এই জন্য গোরস্থান দরকার আছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, সর্বপ্রথম আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, এই বিশ্বাস স্থাপন যারা আল্লাহকে করে, আল্লাহর সঙ্গে তাদের একটা সম্পর্ক হয়ে যায়। জোরে কোন কি হয়? গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পাইছে, চেতন পাওয়ার কারণ হলো খাতিজাতুল কুবরা, নবীর হাতটা ধরে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাতিজা কান্দার কারণ কি? খাতিজা বলে, নবী গো, আপনারে না ঘুমায়া আমি কোনোদিন ঘুমাই না। হুজুর, আপনি না ঘুমাইলে কোনোদিন ঘুমাই না? কত বড় কথা! মা খাদিজা বললেন, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, কারণ যখন আপনার সঙ্গে আমার বিয়ে হলো, তখন আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিল। সোয়াল্লাহ করবেন না, আমরা বিয়ে করছি, বইয়ের হাত আমাকে হাতে তুলে দিছে, আমার বউ আমার হাতে তুলে দিছে, কিন্তু নবী যখন বিয়ে করেছেন তখন খাতিজার হাত নবীর হাতে কেউ তুলে দেয় নাই, বরং নবীর দুই হাত মা খাতিজার হাতে তুলে দিয়ে আবু তালেব বলেছে, আমার এতিম কাছ থেকে তোমারে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আপনি যখন ঘুমায় গেছেন, আমি খাদিজা ঘুমের নিয়ত করলাম, ঘুমেরও কিন্তু নিয়ত আছে, কেউ যদি অজু করে ঘুমের নিয়ত করে ঘুমায় যায়, ফজর পর্যন্ত ঘুম পাড়বে, অথচ আল্লাহ পাক তার ঘুমটাকে ইবাদতের মধ্যে সামিল করে নিবে। সুবহানাল্লাহ। ঘুম ইবাদত হয় যদি নিয়ম জানেন। আপনারা খালি নামাজের অজু করেন, ঘুমের অজু করছেন কোনোদিন? এই কথা কন, ঘুমের অজু করছেন? আমরা পেশাব করে ওই অবস্থায় ঘুমাতে যাই না, ঘুমের আগে অজু করবেন, যে কোনো একটা দরুদের আমল করবেন, ঘুমের নিয়ত করবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমুতুর শব্দ যখন উচ্চারণ করেছি আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল,
আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই, চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই। তার কি দেখা? চোখ বন্ধ হলে আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর দাঁড়িয়ে গেছে। হুজুর, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বালিশ বিছানা নাই, আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। আল্লাহর নবী, ওই 50,000 বছর অন্ধকার কবরে আমি কেমনে থাকবো এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহর নবী খাদিজার কপালে চুমু দিয়ে বললেন, খাদিজা, ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়েছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এজন্য আগে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানের কথা বললেন। আপনারা বলেন তো ইমান যদি ঠিক না হয় যতই আমল করেন না, বাসা আসরের নামাজ পড়ে জমি দেখতে পারে গেছে, এই যে আপনারা আবাদ করছেন। আমার প্রধান অতিথি ভাই বললেন না যে একমাত্র আবাদ ফসল আসরের নামাজ পড়ে জমি দেখতে পারে গেছে, যা দেখো উপর তুমি পানি আছে নিষ্কার ডাত নাই, সেই নিষ্কার ডাত হলো যাই দেখবার কাছে তাই ওপর দাঁত আধাত পানি আছে নিষ্কার ডাত নাই, চিন্তা করতেছে ওপর দাঁত আছে নিষ্কার ডাত নাই কি করি, নামাজ কিন্তু পড়ে গেছে চারিদিকে তাকাচ্ছে কেউ নাই কেউ নাই, আস্তে করে বসে কাকা দিয়ে হাত ধুয়ে আবার চারিদিকে থাকা বলতেছে কেউ দেখে। আপনারা বলেন ওর ইমান আছে, আর নামাজ আছে কিন্তু ওর ইমান নেই, কারণ কোন মুসলমান যদি বলে কেউ দেখেনি সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায়, কারণ কেউ না দেখলেও আল্লাহ দেখে এমন ইমান মুসলমানের থাকা চাই। জোরে কোন কথা ঠিক কি না? আজকে বাংলাদেশে কি হলো, সকালবেলা সে চা খায়ের গল্প করে, রাত্রেবেলায় কাম সারছি, রাতের বেলা কি করছো তো একলাই 30টা মারছি, দরজা জানলা বন্ধ করে খালি সমানে মারছি কেউ দেখেনি, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি। সবাই বলেন না কেন গুনে হবে, কোরআন শরীফের গান, আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি, দলিল দেখে নাই দিবে টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। কি বুঝলেন, ইমানের দাম বেশি না আমলের দাম বেশি? এ কথা কোন, আমলের দাম বেশি না ইমানের দাম বেশি? কারণ ইমান নাই তো। যারা বলে দরজা জানলা বন্ধ করে কাম করছি কেউ দেখেনি, এই শালার বেঈমান, আর ঘিয়ের কানি পানি কাটে দিয়ে চারিদিকে তাকায় তাই কেউ দেখেনি, ওই আর বেঈমান, এখন কথা ঠিক কিনা? কারণ ইমান যাদের আছে তারা সবসময় বিশ্বাস করবে কেউ না দেখলেও কে দেখছে। আরো জোরে কোন, খালি একটা বিশ্বাস অন্তরে নেন, কেউ না দেখলেও আল্লাহ দেখেছে, আল্লাহ তার কবর জান্নাত বানাই দিবে, খালি একটা বিশ্বাস। যে কোনো অন্যায় করবার ধান ইমান যদি বলে কি করতেছি, বলে খাড়া হয়ে পেশাব করে, কুত্তারা খাড়া হয়ে পেশাব করে, জানোয়ার একটা জানোয়ারও বসে না, বসে পেশাব করা জানোয়ারের চরিত্র না। এখন আমাদের মানুষের মধ্যে তারা খাড়া হয়ে পেশাব করে, আপনি এক মানুষ মনে করতেছে ওই শালা পুরা জানোয়ার, হে কথা কর না কে পুরা জানোয়ার। একজন মুসলমান পুরুষ কোনদিন টাকনুর তলে পোশাক পরবে না, টাকনুর তলে পোশাক পরবে নারীরা, জোরে কোন কথা ঠিক কি না? এই যুবক কেউ আসে নাকি খাড়া হয়ে দেখি তো কোন পর্যন্ত দিন দিচ্ছে, আর বাবা অটো তো দেখি, আর ফুল পান্ডা দেখেন তো কুটি আছে, মরো এটা মরো, এটা মরো
নাবির উপর থেকে পুরুষের পোশাক হবে কাকনুর উপর, আর মেয়েদের পোশাক হবে কাকনুর নিচে। জোরে কোন কথা ঠিক কিনা? বছর দশেক পরে যারা কাকনুর ঢাকা পোশাক পরে এরকম ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে। কয় বছর? দশ বছর পরে হারবাল খাওয়া ছাড়া তারা বউ পেলে পারবি না। শোনেন যুবকেরা, যদি নিজের যৌবন শক্তিকে ধরে রাখতে চান তাহলে নাভির উপরে পোশাক পরবেন, কাকনু বের করে রাখবেন, যাদের পায়ের কাকনু বাতাস পায় আল্লাহ তাদের সমস্ত যৌবনের যত খারাপ আছে সব থেকে আল্লাহ তারে বাঁচায়া দেয়। রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে নিজকে পবিত্র করবার পারে না। যারা ফুল প্যান পরে টাইট ফুল প্যান পরে এই ব্যক্তিরা বসবার পারে না, আর না বসে যখন পেশাব করবে দাঁড়ায়া তখন পেশাব কিন্তু কমপ্লিট হয় না, কমপ্লিট না হইতে সেল লাগায় দেয়, পরে টপ 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 করে পেশাব দিয়া ওই ফুল প্যানের তলে যে জাঙ্গা আছে ওই জাঙ্গাখানা ভিজা যায়। ছয় মাসের বাচ্চা পেশাব করে কাপড় ভিজাইলে মা সঙ্গে সঙ্গে টান দেয়, কারণ পেশাবের উপরে সন্তান থাকলে বহু রোগ সন্তানকে ধরতে পারে। ছয় মাসের বাচ্চার ভিজা কাপড় মা টান দেয়, কিন্তু চব্বিশ বছরের যুবক ছেলে পেশাব দিয়ে যখন আর জাঙ্গা ভিজা দেয় ওইটা টান দেওয়ার কেউ নাই। ওই পেশাবটা আস্তে আস্তে শুকে যায়, শুকে যাওয়ার পরে ওই জায়গায় একটা জার্ম পয়দা হয়, এই জার্মটা এত সুতক এটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখার কোনো উপায় নাই। বাজান ওইটা পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে দিয়ে গোড়ার মধ্যে দিয়ে আর রগগুলো মরে যায়, আগামোটা গোড়াশি কোন হবে তখন ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগে। এ কথা কর না কে, মুসলমান হয়ে মরবেন না? মুসলমান হয়ে মরতে গেলে একটু মনে করবেন। আল্লাহর নবী বললেন খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে মা খাদিজা নবীর হাতটা আরো জোরে চাইপা ধরলেন। আল্লাহ রাসূল বলে খাদিজা আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দিবে, এইটা শোনার পরে হাত ছাড়ে না বেচাবা ধরলেন কেন? খাদিজা বলে হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়। সোনালো কম না কেন? নবী যে কথাগুলো বলে এগুলো কি নবী কয় না আল্লাহ কয়? কোরআনে তার দলিল আছে না? মায়ান্তি তো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই। খাদিজা বললেন হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? আমি যদি কিছু আপনার কাছে চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী তিনবার বললেন কি আমার কথা কি শুনতে পাচ্ছেন না? কি বললেন? নাউজুবিল্লাহ। খাদিজা বললেন হুজুর আপনি নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহর নবী বললেন ঈমান গ্রহণ করার পরে ঈমানের এক নম্বর শর্ত হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। ঈমান গ্রহণ করার পরে এক নম্বর শর্ত কি? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া। আমার কথা কি বুঝতেছেন না? মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই ইমানটাকে ঠিক করা লাগবে ভাই যান, ইমান ঠিক করা লাগবে। আপনি যদি ইমান ঠিক রেখে মরতে পারেন, আমল যদি কমও করেন, আমল হয়তো কম আছে কিন্তু ইমান ঠিক আছে, আপনি জান্নাতে পাবেন। আর একটা লোকের জাহাজ ভরা আমল আছে, জাহাজ ভরা আমল, যদি ইমান ঠিক নেই আপনি একটা জাহান্নাম দিবে তোর এখান কথা ঠিক, এটা তোর আমল করে লাভ নাই তো। কারণ তিনজন মানুষ ভালো ছিল কিন্তু ইমান না থাকার কারণে তারা জাহান্নামে গেছে। এক নম্বর হলো নবীর চাচা আবু তালেব, এত ভালো মানুষ কেউ ছিল না, এরপরে ইমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছে। দুই নম্বর হলো দাতা হাতেম তাই, এত বড় দানবীর কেউ ছিল না কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নাম। তিন নম্বর হলো বাদশাহ নওশের আর ন্যায়পরায়ণ বাদশাহ ছিল কিন্তু ইমান না থাকার কারণে সে জাহান্নাম। তার মানে বোঝা গেল আমল যতই ভালো করেন কাম হবি না যদি ইমান ঠিক না থাকে। এই জন্য এক নম্বরে আল্লাহ কি বললেন? ইমান। খুব খেয়াল করবেন সেই ইমান নিয়ে কথা বলতেছি। এখন আমাদের বাংলাদেশে কিছু লোক আছে, আপনাদের এই মিরাট এলাকায় আছে কিনা? আমাদের বগুড়াতে আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা শেরেক না তাওহীদ?
দেখছেন দয়াল বাবা দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ওই আবার জান্নাত যাওয়ার চাই, ওই তো আমার ইমান ঠিক আছে, আমার ইমান ঠিক আছে, তো কার কাছে যায়? একটু মনোযোগ দিবেন, আল্লাহ নবী বললেন খাতিজা আল্লাহ ছাড়া কোন নবীর কাছে সওয়াব যাবে না, নবীর কাছে সওয়াব যাবে না। 2011 সালে প্রথম যখন আমি হজ করতে গেলাম মদিনায় নবীর রওজার পাশে গিয়া দুইখানা হাত বাড়াইছে, এইভাবে আমার অভ্যাস তো গোরস্তামত গেলে তো আমরা হাত তুলি তুলি না, বাপ দাদা 14 পৃষ্ঠ মেরে গেছে দোয়া করতেছি, তো এই একই অভ্যাসে নবীর রওজার পাশে এরকম হাত তুলছি, কেবল হাত তুলিছি ইতিমধ্যে পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপরে লাঠি দিয়ে বলে মান্না কুল্লু হারাম মান্না, মানে এর হাত তোলা হারাম। আমি মনে মনে কইলাম কে রে পুলিশ তুই হাসিনি, আমি একটা বাংলাদেশের বড় বক্তা, তুই আমার উপর হারাম ফুটিয়ে দে, আমার এটা মন বলতেছে, আমার ইমান কি বলতেছে জানেন, আমার ইমান বলতেছে বজবর্ষি তুই যত বড়ই বক্তা হ, তোর চাইতে মদিনার পুলিশের ইমান ভালো, তোর আমল আছে ওয়াজ করি সে করি সে করি, তোর ইমান দুর্বল, যার তার কাছে হাত তুলিস, কিন্তু মদিনার পুলিশ যাবে যাত্রার কাছে হাত তোলা যাবে না, হাত তুলতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, আল্লাহ নবী বললেন খাদিজা ইমান গ্রহণ করার পর আল্লাহর সঙ্গে যে আপনি সম্পর্ক গড়ে তুলেছেন, আমি নবীর কাছে কিছু চাওয়া লাগবে না, সব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। খাদিজা বললেন যে রাসূল আল্লাহ আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে দিবে কেন, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তো দিবে কেন? নবী চমকে বললেন খাদিজা আল্লাহর নাই এ কথা বলা যাবে না, আল্লাহর নাই এ কথা সর্বপ্রথম বলেছিল মুসা নবী, ধরে কোন কোন নবী? মুসা নবী তুর পর্বতে গিয়ে বলতেছে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই, আল্লাহ কয় মুসা এমন কথা কেমনে বলতেছো, আমি আল্লাহর সব আছে তোমার কিছুই নাই, মুসা বলতেছে আল্লাহ হিসাব করে দেখেন আমার যা আছে আপনার তা নাই, আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে আমি আল্লাহর নাই, মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না, আল্লাহ কয় ঠিকই তো তাই রে, মুসা বলতেছে আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মরতে পারবেন না কিন্তু আপনি মারতে পারবেন, আপনার কাম হলো মারা আর আমার কাম হলো মরা, জোরে কেন আমাদের কাম কি কি হয়ে মুসলমান হয়ে লা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, একটু আমার সঙ্গে বলবেন ভাই, এই মাই বরাক বলতে যে সাউন্ড কান কম বেশি না করে তাহলে কিন্তু সব শেষ, যা ছিল ওই সাউন্ডে রাখতে হবে, কম বেশি করলে ও আজকে 12টা বাজবে, আবার হাত দিতে নেই কোন হাত দিতে, তো এরকম হলো কেন চঞ্চল করে কেন, একটু মনোযোগ দেন আমাদের কাম কি মারা না মরা, জোরে কম বাংলাদেশে তিনটা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় বিদায় নিচ্ছে, একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান আর একটা হলো জিল্লুর, তিনটা প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় বিদায় নিচ্ছে, তার মধ্যে দুইটার গল্প কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারছে, জিয়াউর রহমানকে মারছে, জিল্লুর রহমান মরছে, আমি চিন্তা করলাম বঙ্গবন্ধু মারছে জিয়াউর রহমানকে মারছে আর জিল্লুর রহমান মরছে, এখানে উকিল সাহেব বসে আছে, আমি ওনাকে বলবো একটু চিন্তা করে দেখেন তো মারা আর মরা এর মধ্যে তফাৎ কি, মারা আর মরা একটু তফাৎ করা লাগবে, আল্লাহ কোরআনে বললেন আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور, মৃত্যুর হায়াতকে সৃষ্টি করছেন কে, কেউ মারতে পারবে না আল্লাহ যদি না মারে, কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি না বাঁচায়, এখান থেকে একটা শব্দ উল্লেখ করা হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু হবে, কেউ মারতে পারবে না আল্লাহ যদি না মারে, জোরে কোন ঠিক কি না, এখন তাফসিরে আসতেছে
যে 42 বছর পরও বিচার হচ্ছে, কিগণ বিচার হয়নি বঙ্গবন্ধু যারা মারছে। এবার কথা কন না কেন কয় বছর, কিন্তু জিয়া রহমান কারা মারল ওটার কোনো খোঁজই নেই। এখন বর্তমানে বিএনপিরই খোঁজ নেই, এমন একটা দল হচ্ছে এরা যে আসছে না নাই বোঝাই যাচ্ছে না। তোর এখন কথা ঠিক কিনা, হলমার্কের কেলেঙ্কারি করে হাজার হাজার টাকা লোপাট করলো, তাদেরকে সরকার জামিন দিল, আর মাত্র 2 কোটি টাকা মারিয়ে খাচ্ছে, তিনদের 1 টাকাও হাত গাছ হয়নি, এখন 7 কোটি হয়ে আছে। আর এই কারণে অসুস্থ মানুষকে এমন ভাবে ধরে আছে ভাই, মানে বিএনপি আর বাংলাদেশ হোক নাই, এ কথা কম দেখেন আছে নাই। আমি যেটা বলতেছি, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মারা যাবে না, এইটা বুঝাইতে দিয়ে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটকে বাদ দিয়ে ওয়াজ করা যাবে না। আমি সেই বক্তা না যেখানে ওল মডেল ওয়াজ করবো, আধুনিক কথা বলা যাবে না। তাফসির করতে গেলে, কোন আয়াতকে বুঝাইতে গেলে শুধু 1400 বছর আগেকার কথা বললে আপনাদের বিশ্বাস হবে না। বর্তমানের করোনা ভাইরাস নিয়েও মাঝে মধ্যে কথা বলা লাগবে, ধরে কণ্ঠে ঠেরা। 14 বছর 20 বছর ওয়াজ দিয়ে কাম হয়নি, খালি এক করোনা সঙ্গে মুখ ঢাকিছে। এই মুখ ঢাকার জন্য আমরা কত ওয়াজ করছি, মুখ ঢাকো, পরপুরুষকে মুখ ঢাকাইও না, বক্তাকে একটা ওয়াজ কাপড় লাগেনি, খালি ডাক্তারের কাছে মুখ খোলা থাকলে করোনা ঢুকতে পারে। ওরে বাবা রে, আর কেউ মুখ খোলে না। মানুষ বাঁচার জন্য এত চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। জোরে কোন কথা ঠিক কি না, তুমি যতই চেষ্টা করো তুমি বাঁচবে না, তবে চেষ্টা করলে জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে বাঁচাই দিবে। জোরে কোন কথা ঠিক কি না, তো মরাই যখন যাবা সেই বাঁচার জন্য তুমি কষ্ট করো, চেষ্টা করো, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমানদের চেষ্টা করার দরকার আছে না? না, মুখ ঢাকা ঘুরে বেড়াচ্ছে কি খবর রে, তো করোনা ভাই রে, ফজর পড়ছি ফজর, কথা কয় না, কথা কয় না। ওই ফজর বলেনি, ফজর না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, ওই জাহান্নামে যাওয়া নেওয়ার চিন্তা নাই, কিন্তু মরবি না, সেজন্য মুখ ঢাকা বেড়াচ্ছে। তাফসির করতে গেলে বর্তমান প্রেক্ষাপটে 2-1টা কথা আসবে, জোরে খান কথা ঠিক কি না, এতে মন খারাপ করে লাভ নেই। কারণ আমরা যখন বাইরে থাকি তখন আমরা 14 দল 20 দল থাকি, কিন্তু ভিতরে যখন ঢুকি তখন আমাদের মধ্যে কোনো দল থাকে না, কারণ একই মঞ্চে আমরা বসে আছি, এক একজন এক এক দল করতে পারি, কিন্তু এই এরিয়ার মধ্যে যখন আসি তখন সবাই কয় দল। কারণ মুয়াজ্জিন আজান দিলে আওয়ামী লীগ যায় সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জামাত ইসলাম তৃতীয় কাতার, জাতীয় পার্টি চতুর্থ কাতার, এরকম কোনো মসজিদ বাংলার জমিনে খুঁজে পাবেন না। বরং যারা নামাজ পড়ে বাইরে 14 দল 20 দল করলেও ভিতরে গেলে সবাই এক কাতার হয়। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, আওয়ামী লীগ চার আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, লাইনে টান সামনে যাস, কে লাইন ছিলিস না? আওয়ামী লীগ বলছে তুমি খেয়াল করিনি ভাই, কে হাত ধরে টানতেছে ওদিকে খেয়াল নাই, কিন্তু কাতারের কথা বলতেছে আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতা বলে আল্লাহ, বাহিরে 20 দল 14 দল আর ভিতরে গিয়ে সবাই এক কাতার করে, আমার আল্লাহ ডাকবে বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেদিন বাংলার মুসলমান শুধু মসজিদের ভিতরে না আল্লাহর কোরআনের ভিতরে আসবে, সেদিন 14 দল 20 দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। কিন্তু যতদিন বাইরে থাকবি বেড়া বেড়া ততদিন 20 দল 14 দল, কিন্তু ভিতরে ঢুকে দেখেন এক দল, ধরে কোন কয় দল, তাহলে আপনার সামিনার ভিতরে কয় দল, এ জোরে দল কয় দল, মরা লাগবে। এই মরার কথা মনে করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতে জানলাম, আমার যা আছে আপনার তা নাই, আল্লাহ বলে মুসা তোমার কি আছে, আমি আল্লাহ নাই। মুসা বলতে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে 1 নম্বর নিয়ামতের নাম হলো মৃত্যু। নিয়ামত জোরে কোন কি, যাদের উপরে নিয়ামত দিয়েছ আল্লাহ তাদের পথে আমাদেরকে কবুল কর। মুসা বলতেছে দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে 1 নম্বরের নাম হলো মৃত্যু।
আল্লাহ বলেন মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে এক নম্বর নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতে আল্লাহ কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। যে জান্নাত আপনি সুন্দর করে সাজায় রাখছেন, ওই জান্নাতে যদি আমি যাবার চাই, আমার মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা না। আপনারা কারা কারা জান্নাতে যাবেন আল্লাহকে একটু হাত দেখা তো দেখে। লিল্লাহে হাত নামান, হাত নামান। আচ্ছা যাবেন জান্নাতে, হাত তুলছেন সবাই, তো কোন দিক দিয়ে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আমি যদি বলবো জান্নাতে যেতে গেলে কি লাগবে? মরা লাগবে। আমরা যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার জবান খুলে বলবেন মরতে চাই, বলতে পারবেন না? যাই বলবেন বিশ্বাস করেন তাই জান্নাতে যাবেন, আর যাই বলবি না মুখ বন্ধ করে ছাকবি, এখানে ফেরেশতা আছে সাক্ষী হয়ে যাবি, তুই জান্নাতে যাবি না। এখন কারা কারা বলবেন, কারা কারা বলবেন না একটু চান্স নেন। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলেন মাশাআল্লাহ। তাহলে মরতে যদি চাই আর মরার মাধ্যমে জান্নাতে যদি যাইতে হয়, তাহলে মরার পরে যেই জায়গায় যাব সেই জায়গার দাম বেশি, না যেটা অবস্থায় থাকবো সেই জায়গার দাম বেশি? কোনটার দাম বেশি? না না, গোরস্থানক কোন সাইজ আছে? গোরস্থান গাছের তলে, গাছের তলে। আল্লাহ নবী বললেন খাদিজা কি চাবেন যেটা আল্লাহর নাই? খাদিজা বলে রাসূলুল্লাহ, মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। এক নম্বর চাওয়া হলো, আপনি যেই পাঞ্জাবি পরে ফেরেশতার সঙ্গে জিব্রাইলের সঙ্গে কোলাকুলি করেছেন, যেই জুব্বা পরে গাড়ি হীরার ভিতরে আল্লাহ তার উপর কোরআন নাযিল করেছে, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবেন। আমার দুই নম্বর চাওয়া হলো, আমার দেহটা আপনি নিজের পবিত্র হাতে কবরের ঘরে নামায় দিবেন। আমার তিন নম্বর চাওয়া হলো, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, মন্ত্রীর নাকি আসে তিনটা প্রশ্ন করবে, উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে নবী কবরে চুমা দেবে, বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার তিনটা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কসম নবী কি বললেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথা বলার কারণ নবী বুঝাই দিলেন কে কখন মরবে, এটা আল্লাহর নবীও বলতে। কিন্তু আমাকের মধ্যে কিছু লোক পারে, আমাকের মধ্যে কিছু লোক পারে, আমার ফিনিশ ফিনিশ, আমি কার দল করি, আমি কার দল করি, আমার ফিনিশ। তোর সাইজ করতে আমার দুই দিন লাগে, ফেরেশতাকে আল্লাহ ওই কার দল করে, কার দল করে আল্লাহ? শোনেন, এক নম্বর হলো ইমান। যদি ইমান ধরে রাখতে চান, কোনদিন যদি কেউ বলে যে আমার দল ক্ষমতায়, এ কথা যদি কেউ বলে যে আমার দল ক্ষমতায় বলার সঙ্গে সঙ্গে ওই বেঈমান হয়ে যাবে। কারণ ইমানদাররা বিশ্বাস করে কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কি দলগত না ওয়াহেদ? কুল হু আল্লাহু আহাদ। তাহলে দল ক্ষমতায় না আল্লাহ ক্ষমতায়? যারা কয় আমার দল ক্ষমতায়, আর আমি বিরোধী দল, ভাই আমার দল ক্ষমতা নাই রে, এই দুই শালাই বেঈমান। একটা ঈমান নাই, এরা মরার সময় মুসলমান হয়ে মরতে পারবে না, আপনি দেখেন। মুসলমান হয়ে যদি মরতে চায়, আজ থেকে স্বীকার করেন কোরআনের মাহফিলে কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় কে? আরো ধরে যা, সুবহানাল্লাহ। সূরা মুলুক পড়েন, ২৯ পারার প্রথমে যে সূরাটা আছে এই সূরাটার শুরু করে দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? নবী বললেন খাদিজা।